সর্বম শিবম্যায়াম শিব কৃপানন্তা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব ধনুলগ্ন ধনুরাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সিক্স হাউসে ষষ্ঠভাবে অবস্থান করে থাকছে এই বৃহস্পতিকে জয়েন করবে মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি টুয়েলভ জুলাই বারোই জুলাই অবধি মঙ্গল সক্ষেত্রে থাকছে ফিফথের লর্ড ফিফথে বিশেষভাবে শুভ প্রারব্ধের ফল পাবেন কিন্তু মার্স বিং মার্স মঙ্গল যেহেতু মঙ্গল কিছু উৎপাত সে করবেই এবং এই মঙ্গলের উৎপাত নিশ্চয়ই আপনারা এতদিন কিছু না কিছু অনুভব করেছেন সন্তানের জন্য বিশেষ শুভ নিজেদের প্রভাব প্রতিপত্তির জন্য বিশেষ শুভ আর্থিক দিকে বিশেষ শুভ মঙ্গলের ট্রানজিট হলে সিক্স হাউজে মঙ্গল বৃহস্পতি দ্বাদশকে দৃষ্টি প্রদান করবে বিদেশের যোগাযোগ এবং তার সঙ্গে কিছু ব্যয় বাহুল্যতা অবশ্যই সৃষ্টি করবে আপনাদের সপ্তম এবং দশম্পতি বুধ উনিশে জুলাই অবধি কর্কটে অষ্টমে অবস্থান করে থাকছে সুতরাং দাম্পত্য জীবন ব্যবসা কর্ম বিষয় কিন্তু একটা টেনশন থাকবে একটা লো পারফরমেন্স থাকবে আয় উন্নতি আটকে থাকবে উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করলে রিলেটিভলি বেটার কারণ থার্ড হাউসে শনি তো শনির বক্রি শনির দৃষ্টি যেহেতু থাকছে সুতরাং গ্রোথ ইমপ্রুভমেন্ট হবে অষ্টমে বুধের চেয়ে বেটার কিন্তু স্লো কিছু বাধাপত্তির মধ্যে দিয়ে কিছু সংশোধন কিছু কারেকশনের মধ্যে দিয়ে হবে সিক্স অ্যান্ড ইলেভেন্থের লর্ড সিক্স অ্যান্ড ইলেভেন্থের লর্ড শুক্র সেভেন জুলাই অবধি অষ্টমে থাকছে সেভেন জুলাই নবমে প্রবেশ করলে রিলেটিভলি অনেক বেটার কিন্তু সেই আপনাদের যে শনির দৃষ্টি সেই শনির দৃষ্টি কিন্তু থাকবে এবং সেই শনির দৃষ্টির কারণে শুক্রের যে আয় উন্নতির জায়গাটা সেইখানে কিছুটা স্লোডাউন কিছুটা এক্সপেক্টেড টাইমলাইনের বাইরে গিয়ে রেজাল্ট পাবেন নবম্পতি রবি সিক্সটিন জুলাই অবধি অষ্টমে থাকছে পিতার জন্য ভালো না ভাগ্যোন্নতিতে বাধাপ্রাপ্ত হবেন কর্ম পরিবর্তন একেবারেই সিক্সটিন জুলাইয়ের মধ্যে করবেন না সিক্সটিন জুলাই রবি সক্ষেত্রে প্রবেশ করলে অনেকটা বেটার কিন্তু অপজিশনে বক্রিশ থাকবে একটা ক্ল্যাশ অফ দ্য টাইটেন্স সেই একটা ঘাত প্রতিঘাত চলবে কিন্তু সাকসেস পাবেন একটু দেরিতে ফোর্থ হাউজে থাকছে রাহু টেন্থ হাউসে থাকছে কেতু ফোর্থের রাহু নক্ষত্র পরিবর্তন করছে ফিফথ জুলাই এই ফোর্থের রাহু তো আপনাদের একটা বিব্রত করে রেখেইছে মানসিক চাঞ্চল্য মানসিক বিক্ষেপ এবং গৃহ পরিবর্তনের যোগ মায়ের সঙ্গে বিবাদ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছাত্রছাত্রীদের এডুকেশনের ক্ষেত্রে মনোযোগের সমস্যা এই জায়গাগুলো কিন্তু এখন কন্টিনিউ করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে আপনারা মানসিক ক্ষেত্রে উদ্যম উৎসাহ উদ্দীপনা এবং উত্তেজনা অনুভব করবেন রিসার্চের কাজে বিশেষ সাফল্য উচ্চবিদ্যার ক্ষেত্রে বিশেষ সাফল্য সন্তানকে নিয়ে কিছু সামান্য টেনশন হতে পারে আপনাদের আর্থিক দিকে ফটকা স্পেকুলেশনে কিন্তু ফটকা স্পেকুলেশনে কিন্তু সাফল্য পাবেন এবং আপনারা লটারির টিকিট এই এক আর দুই প্রথম দুটো দিন মাসের কিন্তু অবশ্যই আপনারা কাটতে পারবেন তো এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ বিশেষভাবে একটা কর্মস্থানে কিছু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল পাবেন মন মানসিকতার মধ্যে একটা জেদ গোয়ার তুমি একগোয়েমি ভাব কাজ করবে সেই জায়গাটা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে কিছু কিছু ধনুলগ্ন ধনুরাশির মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে পাঁচ আর ছয় দুর্ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু অশান্তি ব্যবসায় কিছু লোকসান হওয়ার সম্ভাবনা সাত আর আট আর্থিক দিকে শুভ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে স্টক মার্কেট স্পেকুলেশন এবং লটারিতে অবশ্যই অর্থপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে এবং রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন উচ্চবিদ্যায় তারাও কিন্তু সাফল্য পাবেন নয় দশ এগারো মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে হতাশা থাকবে এবং সমালোচনার সম্মুখীন হবেন দূরভ্রমণের যোগ কিছুটা বিলম্ব হয়ে যেতে পারে বারো আর তেরো কর্মক্ষেত্রে কিছু সমস্যা কর্মক্ষেত্রে বিবাদ সেখান থেকে একটা হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে অবশ্যই নিজেদের সংযত রাখবেন চোদ্দ পনেরো ষোলো আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি লটারির যোগ স্পেকুলেশন স্টক মার্কেটে লাভবান হওয়ার সম্ভাবনা সতেরো আর আঠেরো গিয়ে আপনাদের প্রভূত স্পেকুলেশন থেকে ফাটকা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কর্মপ্রাপ্তির যোগ দূর ভ্রমণের যোগ সঙ্গে কিছু ব্যয়বাহুল্যতাও থাকবে সেই দিকে নজর রাখতে হবে উনিশ আর কুড়ি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে সেই দিকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে একুশ আর বাইশ বাক সংযমটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মুখমণ্ডলীর মধ্যে কোনো সমস্যা আসতে পারে অ্যালার্জির কন্ডিশন হতে পারে সাবধান থাকার সব সম্ভাবনা সাবধান থাকা প্রয়োজন তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি যারা নেটওয়ার্কিংয়ে আছেন মিডিয়ায় আছেন ইন্টারনেটের সঙ্গে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে ইম্পালসিভ সেন্টিমেন্টাল একটা আর্জ থাকবে সেখান থেকে কিছু ভুলভাল সিদ্ধান্ত সুখ হানি হওয়া মায়ের সঙ্গে বিবাদ পরিবারে অন্যান্য মানুষের সঙ্গে বিবাদ দাম্পত্য সুখে অশান্তি সুতরাং খুব নিজেকে সংযত রেখে কিন্তু চলতে হবে এবং কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আঠাশ আর উনত্রিশ উৎসাহ উদ্যম উদ্দীপনা বৃদ্ধি পাবে নানানভাবে নানান দিকে কর্তৃত্ব লাভ এবং কাজে সাফল্য সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে তিরিশ আর একত্রিশ রিসার্চে যারা আছেন মেডিক্যাল ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর হাউজের রাহুর উপর একটু কন্ট্রোল রাখতে হবে লগ্নপতির অবস্থানটা খুব একটা শুভ নয় টুয়েলভ জুলাই অবধি মঙ্গল সাপোর্ট দেবে টুয়েলভ জুলাইয়ের পর মঙ্গল বৃহস্পতি দুটোই সিক্স থাউজে চলে যাবে সুতরাং একটু উইক ওই জায়গাটা একটা সতর্কতা সাবধানতা নিয়েই চলতে হবে এবং ফোর্থ হাউজের রাহুর পাঁচই জুলাই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট সেটা ইনিশিয়াল একটা টার্মিন আনবে সেই জায়গাকে কন্ট্রোলে রাখার জন্য ব্যালেন্সে রাখার জন্য দুর্গা এনার্জি দেবী মাহাত্মর সহায়তা নিতে হবে বম্বে সিস্টার যে গায়িকারা আছেন তাদের তিন ঘন্টার একটা পার্ট আছে দেবী মাহাত্ম ইন্টারনেটে পাবেন অ্যাপল মিউজিকে পাবেন এই পার্ট থেকে নির্বাচিত নির্দিষ্ট অংশ মহিষাসুর মর্দিনী স্তোত্র নারায়ণী স্তোত্র অর্গলা স্তোত্র এবং শুরুর পনেরো কুড়ি মিনিট যখন যেরকম সময় পাবেন অবশ্যই পাঠ করবেন শ্রবণ করবেন যাতে এই এনার্জিটা আপনারা রাহুর এনার্জিকে আপনারা হ্যান্ডেল করতে পারেন এবং বৃহস্পতি আর মঙ্গলের সব ষষ্ঠভাবে যে অবস্থান সেখান থেকে যে উইকনেসটা কিছু হেলথ ইস্যুস কিছু বিবাদ দ্বন্দ্বের যে জায়গাগুলো কিছু কনফ্লিক্টের ইস্যুস সেইগুলো যাতে আপনারা হ্যান্ডেল করতে পারেন অতিক্রম করতে পারেন একটা রক্ষা কবচ তৈরি হবে এই দেবী মাহাত্মর পাঠ এবং শ্রবণ সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ